ভুবন গ্রামে ছড়িয়ে আছে স্বজন আমার, সবার শিকড় চর্যাপদে বাঁধা আছে। বাংলা আমার প্রাণের ভাষা, মায়ের পরশ, দূরের বাধা সরিয়ে সবাই আসবে কাছে। বাংলা আমার প্রাণের ভাষা, মায়ের পরশ, দূরের বাধা সরিয়ে সবাই আসবে কাছে। আয়ন টিভি আয়োজিত একুশের কথামালা অনুষ্ঠানে আমি সোমা দাস আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বিশেষ অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা সভা রেখেছি, যেখানে আমরা আমাদের ভাষা, আমাদের নিজের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলছি এবং দেখছি আজকের দিনে আজকের প্রজন্ম বিদেশে থেকে, বিলেতের মাটিতে থেকে কীভাবে নিজের ভাষার চর্চা করছে। এই কথাগুলো যখন আমরা টিভিতে দেখি বা শুনি, তখন আমাদের মনে হয় যে যারা অনেক সময় চিন্তাভাবনা করেন যে বিদেশে থেকে কীভাবে সন্তানকে নিজের ভাষা শেখাবো, কীভাবে নিজের সন্তানকে নিজের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচয় করাবো, আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানগুলো আপনার কাছে অনেক মনোবল বাড়াবে। তাই আর দেরি করব না, আজকে আমার বিশেষ অতিথি আলাপ করে নেব শিরিন তাজমিরা এবং তাহিয়া আরজিন বিজিতার সঙ্গে। আজকে আমার অনুষ্ঠানের অতিথি মা এবং মেয়ে, কারণ মায়ের কাছে একটা বড় দায়িত্ব থাকে সন্তানকে ভাষা শেখানোর, এবং মা সেই দায়িত্বটা যখন খুব সুন্দরভাবে পালন করেন তখন সন্তানের মুখে সে ভাষা একটা ভীষণ সুন্দর রূপ নেয়, সে কথা আমরা সবাই জানি। তাই আজকে আর দেরি নয়, আলাপ করে নেব আমাদের অতিথির সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগতম। ধন্যবাদ আপনাকেও। আমার আসলে খুব বেশি ভালো লাগছে যে আজকের আয়ন টিভি আয়োজিত যে একটা বাংলা ভাষা চর্চার, বাংলা ভাষাকে সমৃদ্ধ করার যে একটা আয়োজন আপনারা করেছেন, এই প্রোগ্রামটার নাম হচ্ছে একুশের কথামালা। এই নামটাই আসলে এত সুন্দর, এত ভালো লাগার একটা জিনিস যে আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমি আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারছি, এবং আমি আমার সন্তান, আমার মেয়েকে নিয়ে এসেছি, এবং এতে আমি আরও বেশি গর্ববোধ করছি যে বাংলা ভাষার বিদেশের মাটিতে বসে এই এইভাবে আমরা যে এত সুন্দরভাবে টেলিভিশনের মাধ্যমে সারা প্রবাসীদের কাছে বাংলা ভাষাকে তুলে ধরতে পারছি, বাংলা ভাষার চর্চাকে ধরতে পারছি, শুধু আমি আমার ভেতরেই না, আমি আমার পরবর্তী প্রজন্মকে যে বাংলা শেখাচ্ছি, এবং এই যে আপনাদের এত সুন্দর আয়োজন, অ্যাকচুয়ালি এটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আমি আজকে শুধু নয়, আমি আরও অনেকগুলো প্রোগ্রাম আপনার দেখেছি, যে প্রোগ্রামগুলোতে আপনারা কী করে একটা পরিবার, একটা সন্তান, একটা মা বাবা কী করে তাদের ভাষাটাকে, নিজের মায়ের মধুর ভাষাকে কী করে বিকশিত করছে, কী করে এটাকে, মানে কী বলবো আমি, আসলে আমার বলাটা মানে মধুর ভাষা, এই ভাষাকে আমরা যে লালন করছি এবং এটাকে বিচ্ছুরিত করছি, এজন্য আমি আয়ন টিভিকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিরিন আপনাকে। আমি চলে যাব বিজিতার কাছে। বিজিতা, আমার যেটা মনে হয় আপনার কাছ থেকে আমি শুনতে চাই, যে আজকের দিনে আপনি তো আজকের প্রজন্ম, আপনি বাংলা ভাষাকে ঠিক কীভাবে দেখেন, আপনার কাছে বাংলা ভাষা কী? আমার কাছে বাংলা ভাষা হচ্ছে আমার মায়ের ভাষা, এবং কি এই ল্যাঙ্গুয়েজটা আমার খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো লাগে কথা বলতে। আমার যখন যত ফ্রেন্ড আছে তাদের সাথে আমি বাংলা না, ইংলিশ না বলে তাদের সাথে আমি বাংলায় কথা বলি, এবং যাদের সাথে কিনা আমি বাংলা বলতে পারি তাদের সাথে মোস্ট অফ দ্য টাইম আমি বাংলায় কথা বলি, কারণ এই ভাষাটা আমার খুবই কাছের ভাষা এবং এটাই আমার ভাষা। এমনকি আমি অনেক প্রাউড যে আমি এই ল্যাঙ্গুয়েজে কথা বলি। বাহ, মানে মায়ের ভাষা এখন নিজের ভাষা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আর এখানেই শিরিন আপনি সফল, যখন আপনার ভাষাটা আপনার মেয়ের নিজের ভাষা হয়ে গেছে আপনি সফল, তাই না?
আমি সফল, আমি আমার সফলতাকে আরও দূর এগিয়ে নিতে চাই। নিশ্চয়ই যে আমার সফলতা আমি আমার সন্তানকে শিখিয়েছি এবং আমার সন্তানের পরে যে আরেকটা প্রজন্ম আসবে, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, আমি বেঁচে থাকি, আমি চাইব আমার সন্তানের কাছ থেকে যে সন্তান পৃথিবীতে আলো আসবে তারাও যেন এমনি করে বাংলা ভাষার ভাষায় মধুর ভাষায় মায়ের সাথে কথা বলে। একদম বিজিতা, আমি একটা কথা জানতে চাই। সিদিনের সঙ্গে যখন আমার ফোন আলাপ হচ্ছিল তখন আমি একটুখানি জেনেছিলাম যে আপনি বাংলাদেশে বেশ কিছু বছর ছিলেন এবং আপনি যখন ক্লাস এইটে বোধ হয়, না আমি যদি খুব ভুল না বলি, তাহলে তখন আপনি এদেশে এসেছেন? আমি ক্লাস সিক্সে আপনি এসেছেন। আচ্ছা, তো তখন আপনি যখন বাংলাদেশ থেকে এদেশে এলেন তখন আপনি তো বাংলা ভাষাটা খুব ভালোভাবেই শিখে গেছেন, তখন আপনার কোনো অসুবিধাই নেই। সুতরাং ধরুন আজকে আপনি যে ভাষাটা শেখা ছিল সেটা কি আপনাকে হেল্প করেছে, নাকি আপনার মনে হয়েছে যে আপনি এখানে থাকলেও আপনি এভাবেই কথা বলতেন? আমি বাংলাদেশে ভিকান্ডিসের স্কুলে লেখাপড়া করি, একটা ইংলিশ ভার্সনাল পড়েছি, বাট ওইখানে আমাদের একটা বাংলা সাবজেক্টও ছিল যেখানে কিনা বাংলার হিস্ট্রি পড়াতো। তো এখানে আসার পরেও আমি বাংলাতে জিসিএসসি করেছি, কারণ আমার এই ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপনার কথার মাঝখানে একটু কথা বলছি, এক্সট্রিমলি সরি। আমাদের একজন ফোন করেছেন, দেখি কে রয়েছেন ফোনে। কে রয়েছেন ফোনে? আসলে বাংলা ভাষা, বাংলার খাওয়া দাওয়া, ভোজ, এটা তো একটা বড় কথা না? আমাদের কলার বলছে আপনি খুব ভালো রান্না জানেন। আসলে কলারের সাউন্ডটা মনে অনেক লো না, আমি আসলে ভালো করে শুনতে পারছি না। উনি কে বলেছেন বলেন? মনিয়াপা। আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন। আসলে থ্যাংক ইউ সো মাচ মনিয়াপা, আপনি আমাদের অনেক লাভলি আপা। একসময় আমার প্রতিবেশী ছিলেন, তার উপরে আসলে রান্নাটা আসলে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষাভাষী মানুষের রান্নাটা একটু অন্য রকমের, যেটা ইংলিশদের রান্না একরকম, বিভিন্ন কান্ট্রির রান্না আসলে তার তার কালচারকে বহন করে, তা আমাদের বাঙালি রান্নাও আমাদের কালচারকে বহন করে। তো আমার আসলে আমি রান্না করতে খুব ভালোবাসি, গান করতে ভালোবাসি, বাংলায় কথা বলতে ভালোবাসি, সুন্দর করে কথা বলতে ভালোবাসি, সেই জন্য রান্নাকেও ভালোবাসি। ধন্যবাদ আপনাকে আমার অনুষ্ঠানে মানে আমাদেরকে দেখার জন্য এবং আমার রান্নার প্রশংসার জন্য, ধন্যবাদ। সেদিন আরেকজন কলার আমাদের সঙ্গে রয়েছেন, দেখি কে রয়েছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, কে রয়েছেন ফোনে? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কে বলেন? আমি আমার প্রিয় মীরা আপাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিলাম। খুব ভালো লাগছে ওনাকে দেখতে, আপনাদের সবাইকে খুব ভালো লাগছে। আপনার নামটা আরেকবার যদি বলেন। নাজরাতুন নাইম, আসলে লন্ডনে খুব পরিচিত, মোটামুটি সবাই তাকে চেনে, এবং উনিও একটা টেলিভিশন, অনলাইন টেলিভিশন চ্যানেল পরিচালিত করেন এবং উনি কমিউনিটিতে অনেক পরিচিত। নাজরাতুন নাইম, আমি খুবই খুশি যে তুমি আমাকে দেখছো এবং আমাদের অনুষ্ঠানটা দেখছো। এবং নাজরাতুন নাইম চমৎকার আবৃত্তি করেন, উপস্থাপনা করেন, ও বাংলাকে খুব ভালোবাসেন, যদিও সিলেট অঞ্চলের মানুষ, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী। এবং সত্যি কথা বলতে কি, নাজু অনেক বেশি বাংলাকে ভালোবাসেন, বাংলা সাহিত্য, বাংলার কালচার এবং বাংলাকে তুলে ধরার জন্য তার টিভি চ্যানেলের মাধ্যমে নাম দিয়েছেন স্বদেশ বাংলাদেশ। তো এই স্বদেশ বাংলা, আমি এবার বিজিতার কাছে চলে যাচ্ছি। বিজিতা, যে কথাটা আমার মনে হয় যে আজকে যে কথাটা আমি যেখান থেকে ফোনে চলে গেলাম সেটা হচ্ছে যে যেহেতু আপনি দেশ থেকে খানিকটা শিখে এসেছেন, সেটা কি এদেশে আপনাকে কিছুটা হেল্প করেছে বাংলায় কথা বলতে বা কিছু?
মানে আপনার হয়তো ওই রকম স্ট্রাগলটা একেবারে ছিল না যে একবারে স্ক্র্যাচ থেকে একটা ভাষা শেখা, কারণ আপনি যখন আমরা দেশে থাকি তখন পরিবার থাকে, আমাদের বন্ধু বান্ধব থাকে, আমরা বেশি কথা ভাষাটা ব্যবহার করার সুযোগ পাই, কারণ একটা ভাষা তো এমন একটা ব্যাপার, আমি যদি একটা ভাষা শিখি তারপর সেটা প্রয়োগ না করতে পারি তখন সেই ভাষাটা আস্তে আস্তে ভুলে যাই, তাই না? সেটাই তো। কিন্তু আমার মনে হয় যার যখন আপনি দেশে ছিলেন সেই ওই অতটা সময় পর্যন্ত আপনি যেহেতু ভাষাটা শিখেছেন সেটা আপনাকে নিশ্চয়ই কোথাও হেল্প করেছে, তাই তো এদেশে আসার পরে? হ্যাঁ, এখানে এসে আমি আমার ফ্যামিলির সাথে কন্টিনিউ করি বাংলা কথা, বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে কন্টিনিউ করি, এমনকি আমার যার ফ্রেন্ডরা আসছে তাদের সাথে আমি বাংলাতেই কথা বলি, এমনকি আমার কাজের জায়গাও যারা কিনা বাঙালি ওদের সাথে আমি ইংলিশটাকে এক্সকিউজ করে বাংলাতেই কথা বলি। আমার একটা মাঝখানে একটু বলে নিচ্ছি, আমার মেয়ে এদেশে আসছে প্রায় 10 বছর, মোটামুটি ছোটোবেলায় এসছে, বাট আমি সত্যি কথা এই 10 বছরের ভিতরে আমি 10টি ইংরেজি শব্দ বাসায় শুনেছি কি না আমার মনে পড়ে না। আমার মেয়ে সব সময় আমার ছেলে মেয়ে দুজনই বাংলায় কথা বলে, আর বাইরে গেলে হয়তো ওই ইংলিশ বলে, আমি যখন যাই কোনো দোকানে কিংবা শপিংয়ে তখন শুনি ওকে ইংলিশ বলতে, কিন্তু বাসায় আমি কখনোই শুনি নাই যে আমার মেয়ে ইংলিশে কথা বলছে। এটা একটা সত্যি ভীষণ গর্বের বিষয়। আমরা রয়েছি একুশের কথামালা এবং আমি রয়েছি সোমা দাস। আজকে আমরা আলোচনা করছি বাংলা ভাষা নিয়ে, এদেশে বাংলার চর্চা নিয়ে, এবং আমার কাছে আজকে অতিথি হিসেবে রয়েছেন শিরিন এবং তার মেয়ে বিজিতা। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম। আমি সোমা দাস, আবার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আয়নের বিশেষ অনুষ্ঠান একুশের কথামালা। কথামালা আসলে কথার মালা, কিন্তু যেই কথা আমরা গড়ে তোলার জন্য যেটা আমাদের প্রথমেই লাগে সেটা লাগে বর্ণ। তো বাংলা বর্ণ, বাংলা হরফ, এই নিয়ে তো নানান কাজকর্ম হচ্ছে। আজকাল তো আমাদের ফ্যাশনেও চলে এসেছে, শাড়িতে আমরা পাচ্ছি বাংলা বর্ণমালাকে, হরফকে। এবং একুশের ফেব্রুয়ারি আজকাল অনেকেই আমরা দেখি এই ধরনের পোশাক পরেন। তো আমি বিজিতার কাছে একটা প্রশ্ন আমার ভীষণ জানতে ইচ্ছা করে যে আপনি বাংলার সব হরফগুলোকে চেনেন? সবগুলোকে বলতে পারবো, লিখতেও পারবো। বাহ! আর বাংলা কবিতা বা ছোট গল্প বা উপন্যাস এরকম কিছু পড়ার অভ্যেস আছে? বাংলার লেখক লেখিকা বাংলা পড়ার অভ্যেস আছে? হ্যাঁ, আমি বাংলা সবগুলোই পড়তে পারি, বাংলা বুক দিলে সেটাও পড়তে পারবো, আমি এখন আমি ফ্লুয়েন্টলি বাংলা লিখতেও পারি। বাহ, এটা তো খুবই ভালো কথা। বাংলা লেখায় তুমি যে প্রথম হয়েছিল এনটিভিতে হাতের লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল আমার মেয়ে। হ্যাঁ, এটা আমি শিরিন বিজিতার মা ওনার সঙ্গে যখন ফোন আলাপ হচ্ছিল, সুপ্রিয় দর্শক আপনাদের একটু জানাতে চাই, যখন ফোন আলাপ হচ্ছিল এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছিলাম, তখন শিরিন আমাকে বলেছিলেন একটি অন্য একটি টিভি চ্যানেলে হাতের লেখা প্রতিযোগিতা হচ্ছিল, এবং সেখানে আজকে আমার অতিথি বিজিতা এ প্রজন্মের মানুষ, তিনি কিন্তু প্রথম হয়েছিলেন। তো আমার মনে হয় এগুলো আমাদের ভীষণ গর্ব করার মতো বিষয়, কারণ আমরা যখন দেশে থাকি তখন সন্তানকে নিজের ভাষা শেখানোটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কারণ আমরা পরিবারের মধ্যে থাকি, পরিবারের সবাই এই ভাষাতেই কথা বলে। কিন্তু বাচ্চাকে নিয়ে আমরা যখন বাইরে চলে আসি, বিদেশে থাকি, দেশ থেকে অনেকটা দূরে থাকি, শিকড়ের সঙ্গে যোগটা ওইভাবে হয়তো থাকে না, তখন কিন্তু এটা খুব কঠিন হয়ে যায়। এবং যে পিতামাতা, যে বাবা মা সেই কর্তব্যটা পালন করেন এবং তাদের সন্তানকে নিজের ভাষা নিজের কৃষ্টিতে সমৃদ্ধ করেন, সেটা কিন্তু একটা কুর্নিশ দাবি করে। তাই আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিরিন, আপনাকে একটা কুর্নিশ, কারণ আপনি একটা খুব কঠিন কাজ করেছেন, কারণ বাংলা ভাষা নিজের ভাষা আপনি সন্তানকে শিখিয়েছেন, এবং আজকে যখন বিজিতা কথা বলছেন বাংলায়, ওর বাংলা শুনে আমারও খুব ভালো লাগছে, কারণ এটা একটা মনে হচ্ছে যে
একটা দারুণ ব্যাপার, একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য, বিজিতার জন্য তো বটেই। তবে বিজিতা, আমি যেটা বলবো, জিসিএসসিতে আপনি ফুল মার্কস স্কোর করেছিলেন, বাংলাতে, বাংলা ছিল আপনার জিসিএসসিতে, তো তখন ওই ওই অনুভূতিটা কেমন লেগেছিল যে একটা ভাষাতে ফুল মার্কস স্কোর করা চারটিখানি কথা না, লিটারেচার ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস তো চারটিখানি কথা না, ম্যাথসে সেটা স্কোর করা যায়, হিস্ট্রিতে বা লিটারেচারে সেটা স্কোর করা যায় না? হ্যাঁ, প্রথমত যে আমার, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রায়োরিটি দেই, অনেক বেশি কনফিডেন্ট, তাই কারণে আমি অন্য অন্য একটা ল্যাঙ্গুয়েজ, আদার ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে আমি এই ল্যাঙ্গুয়েজটাকে চুজ করলাম। এমনকি এটাতে আমি অনেক এফোর্ট দিয়ে, অনেক চেষ্টা করে আর কি আমি এটাতে ফোর হান্ড্রেডে এনেছি, এবং আই থিঙ্ক এটা আমার অনেক প্রাউড বিষয়। নিশ্চয়ই, আমার কাছেও এটা শুনে খুব একটা ভীষণ ভালো লেগেছিলো, সেই জন্য আমি শিরিনকে যখন আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, আমি বলেছিলাম নিশ্চয়ই আমি এই প্রসঙ্গটা তুলবো। তো পর্দার ওপারে সুপ্রিয় দর্শক যারা রয়েছেন, আজকে একুশের কথামালা দেখছেন, ভাবছেন হয়তো আপনার সন্তান হয়তো ছোট, ভাবছেন আর জিসিএসসিতে বাংলা দেবেন কি দেবেন না, অবশ্যই দিয়ে ফেলুন, কারণ শিরিন মেয়েকে বাংলা দিয়েছিলেন বলে মেয়ে কিন্তু ফুল মার্কস স্কোর করেছে। হ্যাঁ, এটা খুব একটা সহজ ছিল না, কিন্তু করা গেছে, সুতরাং আপনার সন্তানও পারবে যদি আপনি একটু চেষ্টা করেন। শিরিন, আমি এবার আপনার কাছে একটা জায়গায় চলে যাচ্ছি। জি, আমার ছেলেও কিন্তু বাংলায় এ স্টার করেছে জিসিএসসিতে। বাহ, তো আমার এরপরের যে প্রশ্নটা আমার মনে আসছে সেটা হচ্ছে, যখন আপনি আপনার সন্তানকে বাংলা ভাষা শেখানোর জন্য জিসিএসসিতে দিলেন, তখন আপনি কি আলাদাভাবে কিছু প্রশিক্ষণ দিয়েছিলেন, মানে কোনো একটা স্পেশাল কোচ কিছু ছিল, বা কিছু আলাদা আপনার একটা টাইমিং ছিল বা রুটিন ছিল যেটা আপনি ফলো করতে বলবেন আমাদের প্যারেন্টসদের আজকে যারা অনুষ্ঠানটা দেখছে? হ্যাঁ, আমি অবশ্যই করেছি, তবে আমার মেয়ের ক্ষেত্রে আমাকে অতটা করতে হয়নি, কারণ আমার মেয়ে আগে থেকেই পড়াশোনা একটু ভালো, এবং সে অনেক কিছুই নিজের থেকে করতে পারে, লিখতে পারে, একটা বিষয় যখন আসে তখন সেটা মাথায় রেখে সেটাকে সে এনলার্জ করতে পারে, বর্ধিত আকারে লিখতে পারে। বাট আমার ছেলেটা একটু কম পারে, যার জন্য আমি আমার ছেলেকে বলছি যে তোমার যেহেতু জিসিএসসি তুমি বাংলা নিয়েছো, তোমার প্রশ্নটা আসতে পারে যে তোমার প্রিয় হবি কী, হ্যাঁ, তুমি কিসে স্বাচ্ছন্দ্য বোধ করো, কী করতে তোমার ভালো লাগে, তখন তুমি একটা বিষয়কে সুন্দর করে লিখবে। তুমি যদি মনে করো তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, তুমি সেটাই লেখো। যে আমি আবার আপনার কথার মাঝে একটুখানি বাধা দিচ্ছি, কারণ আমাদের আরেকজন কলার রয়েছে, আপনি দেখছি খুবই ফেমাস মানুষ, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, কে আছেন ফোনে? আমি বলছি, আমার নাম মিতা। মিতা, মিতা আপা আমাদের ভীষণ পছন্দের প্রিয় মানুষ, ভীষণ ভালোবাসার মানুষ। আমি আসলে শিরিনকে খুব কাছ থেকে দেখেছি এবং খুব ব্যক্তিগতভাবে চিনি। বাহ, শিরিন শিরিন যেভাবে ওর বাচ্চাদেরকে বাংলা ভাষা ধরে রাখতে সাহায্য করছে বা করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করব আমাদের লন্ডনে এবং অন্য দেশে বিদেশে যে বাঙালি আমাদের পরিবার আছে, তারা তাদের সন্তানদেরকে মিনিমাম, মানে যতটুকু সম্ভব, মানে দেশের সাথে যোগাযোগ রাখার জন্য হোক, কিংবা বাঙালি কোনো অনুষ্ঠানে কথা বলে এই চর্চাটা ধরে রাখতে তাদেরকে মানে সাহায্য করে বাচ্চাদেরকে। ধন্যবাদ মিতা আপা, আমার খুব আসলে অসম্ভব প্রিয় একজন মানুষ, উনি আমার সিনিয়র, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই আমার অগ্রজ, এবং উনিও খুব কমিউনিটিতে পরিচিত, এবং উনি খুব হাসি খুশি প্রাঞ্জল মানুষ, এবং ওনার দুটো বাচ্চা আছেন এবং নাতি আছেন, এবং উনিও তার বাচ্চাকে এবং নাতিনকে বাংলা কথা শিখিয়েছেন। এই জন্য মিতাপাকেও ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আমাদেরকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আচ্ছা, বিজিতার কাছে আমি চলে যাব পরের প্রশ্ন, যদিও একটুখানি আমার মনে হচ্ছে যেটা এটার থেকে হয়তো একটু অন্য প্রসঙ্গ, কিন্তু খুব কাছাকাছি। যেমন আমাদের কদিন আগে আমরা ফাগুনে প্রবেশ করলাম আর কি, পয়লা ফাল্গুন এলো, এই দিনটাকে আপনি কীভাবে দেখেন? এটা তো বাংলাদেশে একটা ভীষণ দারুণ একটা দিন, এই দিনটা সম্পর্কে আপনার কোনো স্মৃতি আছে? হ্যাঁ, আমি যখন দুই বছর আগে বাংলাদেশে ঘুরতে গেলাম, তো তখন আর কি এই দিনটাকে আমি সেলিব্রেট করলাম। কী করেছিলেন? আমি
অনেক কালারফুল একটা শাড়ি পরে একটা জায়গায় গিয়েছিলাম, নাম মনে নাই, বাট ওইখানে দেখি সবাই মাথার মধ্যে ফুল লাগায়, গালের মধ্যে পহেলা ফাল্গুন এগুলো লেখে, অনেক ঘুরে ঘোরাঘুরি করতেছিল ওইখানে যেয়ে, আমি ওদের সাথে অনেক এনজয় করছি, অনেক ছবি ছবি পর্যন্ত তুলেছি। হ্যাঁ, পহেলা ফাল্গুনটা কি আসলে, সেইটা কি আপনি জানেন? এটা হচ্ছে বাংলা ঋতুর বসন্তকালের ফার্স্ট ডে, একদম বসন্তের প্রথম দিনটা। এবং ফেব্রুয়ারি মাসটা কি অদ্ভুত না, মানে আমরা কিছুদিন পয়লা ফাল্গুন নিয়ে খুব উৎসব করি, তারপরে আবার আমরা একুশে ফেব্রুয়ারির মতন একটা গম্ভীর বিষয় নিয়ে খুব আলোচনা করি, কীরকম একটা একটা টানা, একটা হঠাৎ অন্যরকম ব্যাপার না, দুটো কন্ট্রাস্ট, তাই না? আচ্ছা বিজিতা, আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা হচ্ছে আপনি তো বাংলায় কথা বলছেন, বাংলা ভাষার চর্চা করছেন, যখন বাংলাদেশে যাচ্ছেন নিশ্চয়ই আপনার খুব ভালো লাগে, কারোর সঙ্গে কমিউনিকেট করতে আপনার কোনো অসুবিধা হয় না? না, আমি বাংলাদেশে একবারই গিয়েছিলাম, তো ওইখানে যে আমার সব কাজিন সবাই আমার সাথে বাংলাতেই কথা বলে, এবং আমি ওদের সাথে বাংলাতেই কথা বলি, বাংলাতেই রিপ্লাই করি সব কিছু, মানে কখনো ইংলিশ ইউজ করি না। খুব ভালো। আচ্ছা, আমরা একদম শেষে পৌঁছে গেছি, অনেক ধন্যবাদ শিরিন আপনাকে, এত সুন্দরভাবে আপনি সন্তানদের বড় করেছেন, এবং এটার জন্য আমরা মানে সবাই যতজন আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ব্যক্তিগতভাবে আমিও, এটা একটা খুব কঠিন কাজ কিন্তু আপনি করেছেন, অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতাটা শেয়ার করলেন, সেটা আপনি আপনার আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আর বিজিতা আপনাকেও অনেক ধন্যবাদ, কিন্তু বিজিতা আমি আপনাকে বলবো, দর্শকদের জন্য কিছু বলুন আপনার সুন্দর বাংলা কথার মধ্যে দিয়ে। আমি দর্শকদেরকে এটাই বলতে যাব যে বাংলা অনেক সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, আই থিঙ্ক বাংলা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যাদের জন্য কিনা মানুষজন যুদ্ধ করে ফেলেছে, আই থিঙ্ক এটাই ওয়ার্ল্ডের অনলি ল্যাঙ্গুয়েজ যার যেই ভাষার জন্য কিনা মানুষ যুদ্ধ করেছে, কান্ট্রির জন্য না, অনলি ফর ভাষার জন্য। তো আমি যারা কিনা এই কান্ট্রিতে থাকে তাদের সবাইকে আমি এটাই বলবো যে নিজের ভাষাটাকে অনেক প্রাউড ফিল করা উচিত, এমনকি এটাতে কোনো শেম নাই, পাবলিকলি যদি বেঙ্গলি ইউজ করতে হয় করবা, এটাতে কোনো শেম নাই, কারণ এটা হচ্ছে অনলি ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজে কিনা সবাই এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মানা হয়। খুব সুন্দর বললেন আপনি, মানে আপনি যে ভিতর থেকে কথাগুলো বিশ্বাস করেন আপনার কথাতে বোঝা গেল। আসলে শিরিন, আমার যেটা মনে হলো, সমস্ত অনুষ্ঠানটা কিন্তু আপনি কথা বললেন, আপনি চেয়ারে বসে কথা বললেন, আর এই চেয়ারে বসেও আপনার আরেকটা সত্তা কথা বললো, তাই না? আসলে দুই শিরিন দুটো আলাদা চেয়ারে বসে কথা বললো, জুনিয়র এবং সিনিয়র, একদম তাই। মানে আমার খুব ভালো লাগলো, আপনি যা বিশ্বাস করেন যেভাবে কথা বললেন, বিজিতাও কিন্তু সেই কথাই বললো, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব ভালো থাকুন, ধন্যবাদ, আবার নিশ্চয়ই কখনো দেখা হবে। বিজিতা এবং শিরিন আজকে আমাদের অতিথি ছিলেন এ পর্বে, এবং তারা বলে গেলেন এমন কিছু কথা যে কথাগুলো মনে দাগ কাটে, যে কথাগুলো আমাদের ফিরিয়ে দেয় সেই চিন্তায়। হ্যাঁ, নিজেই নিজের ভাষা চর্চা করব, সন্তানকে শেখাবো নিজের ভাষা, গর্বের সঙ্গে নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতি নিজের সন্তানের হাতে তুলে দেবো, তবেই সন্তানও আমার কৃষ্টি আমার সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে, কারণ সে আমাকে দেখে, আমি যা করব আমার সন্তান আমার মধ্যে তাই দেখবে। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলী মা, তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই, তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন, আমার এ অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখি তারা। ধন্যবাদ।